আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ আপনাদের সামনে আলোচনা করব দুই হাজার একশো তিনটি বাসাইকৃত সরকারি জব সার্কুলার নিয়ে আঠারোটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একসঙ্গে সেই সার্কুলার নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক এটি হলো সরকারি জব সার্কুলার মেগা একটি জব সার্কুলার আপনারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সকল জেলা থেকে আবেদন করতে পাচ্ছেন আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে পৌঁছে যায় আর দেরি না শুরু করা যাক এক নম্বরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এখানে পদ সংখ্যা সাতানব্বইটি আবেদন ফি পাঁচ টাকা আবেদন শুরুর তারিখ হলো আপনার পঁচিশে সেপ্টেম্বর থেকে আবেদনের শেষ তারিখ বিশে অক্টোবর পর্যন্ত তারপরে হলো দুই নম্বরে প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এখানে পদ সংখ্যা পাঁচশো চৌষট্টিটি আবেদন ফি পাঁচশত টাকা আঠাশে সেপ্টেম্বর থেকে আবেদন শুরু শেষ তারিখ বিশে অক্টোবর তারপরে প্রতিষ্ঠান বাংলা একাডেমি এখানে একশো আটটি পদ দেওয়া আছে আবেদন ফি ছয় শত টাকা পাঁচশত টাকা তিন টাকা থেকে একশত টাকা পর্যন্ত আবেদনের শুরুর তারিখ আঠাশে সেপ্টেম্বর শেষ তারিখ পঁচিশে অক্টোবর পর্যন্ত চার নম্বরে সমাজসেবা অধিদপ্তর পদ সংখ্যা তিনশো আটটি আবেদন শুরু দুই অক্টোবর থেকে শেষ তারিখ তেইশে অক্টোবর পর্যন্ত পাঁচ নম্বরে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড একশো উনিশটি পদ দেওয়া আছে আপনার সাতশত টাকা থেকে তিনশত টাকা আবেদন ফি এখানে দুই অক্টোবর আপনার আবেদনের শেষ তারিখ তারপরে হলো প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো ঊনপঞ্চাশটি পদ দেওয়া আছে এখানে ছয়শত টাকা থেকে একশত টাকা পর্যন্ত আবেদন ফি দুই অক্টোবর আবেদন শুরু শেষ তারিখ একত্রিশে অক্টোবর পর্যন্ত তারপরে সাত নম্বরে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এখানে পদের নাম বিভিন্ন পদ চুরানব্বইটি পদ আছে দুইশত তেইশ টাকা থেকে একশত বারো টাকা হলো আবেদন ফি শুরু তারিখ পনেরোই সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর পর্যন্ত সময় আছে আবেদন করার আট নম্বরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এখানে তিরাশিটি পথ আছে এক টাকা থেকে এক টাকা আবেদন ফি আপনার আবেদনের শেষ তারিখ দুই এবং ছয় অক্টোবর বিশ বাইশ পর্যন্ত নয় নম্বরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই টোটালে পথ সংখ্যা চল্লিশটি আপনার সাতাশে সেপ্টেম্বর থেকে আবেদন শুরু এবং শেষ তারিখ দশই অক্টোবর বিশ বাইশ পর্যন্ত নম্বর দশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী এখানে সম ব্যয় ইউনিয়ন লিমিটেড এখানে পথ সংখ্যা একষট্টিটি এক হাজার টাকা আবেদন ফি এখানে পাঁচই সেপ্টেম্বর আবেদন শুরু শেষ তারিখ চারে অক্টোবর বিশ বাইশ পর্যন্ত দিক দিয়ে আবেদনের লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নেবেন প্রতিষ্ঠানের বাংলাদেশ নৌবাহিনী একশো সাতষট্টিটি পথ দুইশো চব্বিশ টাকা থেকে একশো টাকা আবেদন ফি এখানে উনত্রিশটি উনত্রিশে সেপ্টেম্বর আবেদন শুরু এবং শেষ তারিখ তেইশে অক্টোবর বিশ বাইশ পর্যন্ত নম্বর বারো এখানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ চৌষট্টিটি পদ দেওয়া আছে একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন ফি আবেদনের শুরুর তারিখ একই অক্টোবর থেকে আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর বিশ বাইশ পর্যন্ত তেরো নম্বরে এখানে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা চল্লিশটি পদ আছে একশত বারো টাকা আবেদন ফি আবেদনের শুরু হলো বাইশে সেপ্টেম্বর এবং শেষ তারিখ পনেরো অক্টোবর পর্যন্ত ১৪ নম্বরে আপনার আর পিসিএল এখানে দেওয়া আছে সাঁত্রিশটি পদ এক হাজার টাকা আবেদন ফি বিশে সেপ্টেম্বর থেকে বিশ বাইশ আবেদন শুরু শেষ তারিখ উনিশে অক্টোবর বিশ বাইশ তারপরে পনেরো নম্বর জননিরাপত্তা বিভাগ একত্রিশটি পদ দেওয়া আছে আবেদন ফি হলো আপনার একশো বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু পঁচিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ ষোলো অক্টোবর ষোলো নম্বরে সম্পদ অধিদপ্তর পদ সংখ্যা বাউন্নটি আবেদন শুরু উনত্রিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ আঠাশে অক্টোবর সতেরো নম্বর খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ তেতাল্লিশটি পদ দেওয়া আছে আপনার আবেদন শুরু উনিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ তেরো অক্টোবর আঠেরো নম্বর কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আটষট্টিটি পদ দেওয়া আছে আবেদন শুরুর তারিখ তিরিশে আগস্ট শেষ তারিখ ১৬ অক্টোবর পর্যন্ত সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন এই ছিল বিস্তারিত আলোচনা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে কোনো ভাই বাবনীক বিজ্ঞপ্তির দেখে আবেদন করতে পারে দর্শক আবারও দেখা হবে নতুন কোনো জব সার্কুলার নেই ততক্ষণ আল্লাহ পাক আপনাদেরকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ